যদি কখনো দেখেন আপনার অন্তরটা অস্থির হয়ে আছে, পৃথিবীর কোনো কিছুতে আপনার শান্তি লাগছে না, সব কিছু আছে তারপরেও যেন কিছু নাই কিছু নাই কিছু নাই, এমন যদি অনুভব হয়, আপনার মন যদি সত্যিকার ভালোবাসার তৃষ্ণার্ত হয়ে থাকে, তাহলে কিছুক্ষণের জন্য সব কিছুকে বাদ দিয়ে নীরব হয়ে এক জায়গায় বসে পড়ুন, চোখটা বন্ধ করে আপনার অতীত জীবনকে একটু কল্পনা করতে থাকুন, ভাবতে থাকুন প্রত্যেকটা সেকেন্ডে আপনাকে কে বেশি ভালোবেসেছে। আপনি ভালোবেসেছেন যাদেরকে, এক সাইডে রাখুন, আপনাকে যারা ভালোবেসেছে তাদেরকে এক সাইডে রাখুন। সবকিছু ভাবতে ভাবতে এবার আপনার সৃষ্টিকর্তার দিকে একটু মনোযোগ দিন, আপনার আল্লাহর দিকে একটু মনোযোগ দিন, আল্লাহ আপনাকে কতটুকু ভালোবেসেছে। আপনি যদি সত্যিকার ভালোবাসা চান, আপনার আল্লাহর ভালোবাসাকে খেয়াল করুন, আপনার নবীর ভালোবাসাকে খেয়াল করুন। আপনি যখন আল্লাহর ভালোবাসাকে ভাবতে থাকবেন, তখন আপনি দেখবেন আপনার জীবনের প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আপনার সৃষ্টিকর্তার ভালোবাসার সন্ধান আপনি পাবেন। তখন আপনার মন বলবে যেই সত্যিকার ভালোবাসা আপনি খুঁজতে চাচ্ছেন, সেই সত্যিকার ভালোবাসার সমুদ্র আপনি খুঁজে পেয়েছেন।